গোপন সূত্রে খবর ভিত্তিতে বিলোনিয়ার ঋষ্যমুখ এলাকার সব বাংলাদেশি আটক। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ফাঁড়ির কালিকাপুর এলাকায়। বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত 9টায় ঋষ্যমুখ থানা ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী কালিকাপুরের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সব বাংলাদেশিকে আটক করে। আটক সব বাংলাদেশি নিজেরাই স্বীকার করে ওরা বাংলাদেশের সুনামগঞ্জের নাগরিক। এরা প্রত্যেকে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। ছয় অভিযুক্তকে মঙ্গলবার 10টায় বিলোনিয়া থানা নিয়ে আসা হয়েছিল। অভিযুক্ত বিরুদ্ধে 3 ইন্ডিয়া পাসপোর্ট এর দ্বারাই মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বিলোনিয়া থানা ওসি স্মৃতিকান্ত বর্ধন। গতকালকে রাত 9টার দিকে গতকাল অর্থাৎ 28/8/2022 রাত 9টার দিকে ঋষ্যমুখ ওসি ইন্সপেক্টর সঞ্জয় দাস গোপন খবরের ভিত্তিতে কালিকাপুর বর্ডার এরিয়াতে এটা মানে রেড করছে এবং এখানে 6 বাংলাদেশি তাদের কাছে পাসপোর্ট ভিসা এমন কিছু নাই এবং আধার কার্ড আই কার্ড কিছু নাই। তো তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। তো 5 বাংলাদেশিকে এসে ধরতে সক্ষম হয়েছে। আজকে তাদেরকে বিলোনিয়া ছয়জনকে আজকে আমরা বিলোনিয়া কোর্টে এটা প্রেরণ করতেছি। কীভাবে স্যার তাদেরকে কীভাবে আটক করা হয়েছিল? তারা তাদেরকে সন্দেহজনকভাবে তারা ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে তার কোনো রকম তোমার আধার কার্ড আই কার্ড প্রডিউস করতে পারে না। তো তারা নিজেরা স্বীকার করছে বাংলাদেশে। তো ইন্দু বাংলা পাসপোর্ট এতে তাদেরকে আমরা দোষী এবং আটক করছি এবং তারা আজকে কোর্টে পাঠাইতেছি। স্যার তাদের নামগুলো একটু? তাদের নাম একজন কীর্তন দাস, একজন হিমান দাস, সৌরভ দাস, কৌশিক দাস, বিশ্বজিৎ দাস, সুব্রত দাস। ব্যুরো রিপোর্ট, রাইসা, ত্রিপুরা খরাং।